নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন মহানগর এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী যাত্রা করেছে, সেটি এখন নরসিংদী স্টেশনে। মহানগর এক্সপ্রেসের এই প্রভাতী ট্রেনটি 721 নাম্বার ট্রেন, ট্রেনের নাম্বার। এটি প্রতিদিন চলে, তবে রবিবারের অফডে থাকে। এটি চট্টগ্রাম থেকে দুপুর 12:30 ছেড়ে আসে এবং এটি ঢাকাতে যে পৌঁছায় 7:10 সন্ধ্যা 7:10। তো প্রতিমধ্যে এই ট্রেনটি অনেকগুলো জায়গায় স্টেশনে থামে, এর মধ্যে রয়েছে কুমিরা, ফেনীতে থামে হলো দুপুর 2:05 যেয়ে, এছাড়া নাঙ্গলকোটে দুপুর 2:34, লাকসাম 2:53, এছাড়া রয়েছে কুমিল্লা 3:20, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে 4:42, এছাড়া কসবা আখাউড়া তো রয়েছেই, এছাড়া আশুগঞ্জে এটি পৌঁছায় বিকাল 5টায়, ভৈরববাজারে এসে পৌঁছায় 5:10, নরসিংদীতে 5:45 এবং ঢাকাতে যেয়ে পৌঁছায় 7:10। তো এই ট্রেনটি অনেক সুন্দর একটি ট্রেন, এটি সবসময় 3000 সিরিজের ইঞ্জিন নিয়ে চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। স্টেশন থেকে এটি আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। এটি এখন নরসিংদী স্টেশনে রয়েছে। তো মহানগর এক্সপ্রেস ট্রেনটি বেশ ভালো, বেশ লোড নিয়ে চলে, অনেকগুলো কোচ রয়েছে এই মহানগর এক্সপ্রেসের সাথে। তবে এর কোচগুলো কিন্তু সে আগের পুরাতন চাইনিজ কোচ, নতুন পেটিনকা কোচ এর সাথে যুক্ত হয়নি। এবং এই ট্রেনটি কিন্তু অনেকগুলো মিশ্র কোচ নিয়ে চলে, সাদা রয়েছে, সবুজ রয়েছে, সব রকম কোচ এখানে রয়েছে এবং অনেকগুলো স্টপেজে এটি থামে। তো এই মহানগর এক্সপ্রেস ট্রেনটি মহানগর চট্টগ্রাম এবং মহানগর ঢাকার মধ্যে চলাচল করে। ট্রেনটির সার্ভিস বেশ ভালো। আপনারা কারা কারা এই ট্রেনে উঠেছেন এবং সার্ভিস কেমন পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আর কোন কোন রুটের ট্রেন দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।